প্রায় সাজাগুজো কমপ্লিট হয়ে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ লক্ষ্মী বাচ্চা ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো খুব খুব খুবই ভালো আছি। আর দেখো, আজকের ব্লগটা শুরু করছি হলো মাছ ধোয়া দিয়ে। আর এখানে হলো আমার শ্বশুরমশাই মাছগুলো ধুতে বসে গেছে। আর তোমরা তো টাইটেল আর থাম্বনেইল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে। তো দেখো, এদিকে রান্নার মাসিরা চলে এসছে, এদিকে বাঁধাকপি কাটা হচ্ছে। তো কী কী রান্না হচ্ছে আর আজকের দিনটা কীভাবে কাটছে, তো সেগুলো দেখার জন্য কিন্তু আজকের ব্লগটা তোমরা পুরোটাই কন্টিনিউ করো, কেউ কিন্তু স্কিপ করো না। তো দেখো, এখানে পাবদা মাছ, এগুলো কাতলা মাছ ধোয়া হচ্ছে। তো যাই হোক, সাথে সকাল সকাল স্নান টান করে এখন ওই যে পুরোহিত মশাই আসবে, তো সেই জন্য কিছুটা রেডি হয়েছে। আর যে একটু পরে পুরোহিত চলে যাওয়ার পর কী নিয়মে সব আছে সেই সমস্ত কিছু করে তারপরে ফাইনালি রেডি হতে যাব। আর সকাল থেকে তো বাড়িতে অলরেডি লোকজন আসা শুরু হয়ে গেছে, আর তারপর হলো এদিকে রান্না বাড়ি এই সমস্ত কিছু শুরু হয়ে গেছে। তো আমি তো আর ওদিকে যেতে পারবো না, সে সমস্ত ভিডিও ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করবো, যতটুকু নেবো তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো এনার অবস্থা দেখো, সব কাজবাজ করছে, তো সেই জন্য এই অবস্থা। তো আমি মোটামুটি রেডি হয়ে আছি যে পুরোহিত আসলে ওই সব কি পূজার সব ও সমস্ত কিছু করবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আর আজকের ব্লগটা কিন্তু তোমরা কেউ স্কিপ করো না। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে তো পুরো দিন ধরে মানে প্রচুর রিচুয়ালস রয়েছে, তুমি কিছু বলো। আর আজকে সেই ফাইনালি বিশেষ দিনটা চলে আসছে যেটার ভিডিও তোমাদের ভিডিওটা তোমাদের সাথে আগেও শেয়ার মানে শেয়ার করছিলাম, বলছিলাম আস্তে আস্তে। তো ফাইনালি আজকে সেই আমাদের বেবি শাওয়ারের দিনটা চলে আসছে। তো মানে আজ কালকে যখন মেহেন্দি পরছিলাম, যে কালকের ব্লগে দেখছো, কালকে তো মেহেন্দিটা কালারটাও খুব ভালো এসেছে। তো কালকে যখন মেহেন্দিটা পরছিলাম তখন জানি মানে একটা অন্যরকমের ফিলিংস হচ্ছিলো, যে একবার বিয়ের সময় ভাবে মেহেন্দি পরছিলাম। আর এমনি নর্মালি মেহেন্দি পরা হয়, কিন্তু বেবি শাওয়ার পারপাস এইভাবে দেখো মেহেন্দিটা পরানো হয়েছে। তোমাদেরকে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো আমি আর জানি না যে কতটা নিজে ফেস দিই, কি আছে কালারটা দেখাবো, হ্যাঁ কালারটা আরও হবে। তো যাই হোক, এখন সবাই আসতে ওই কি বলে ডেকোরেশন লোক আসতে ওই সমস্ত কিছু লেট টেট করছে এখন প্রচণ্ড তারা কোথায়। তো চলো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, জানি না কতটা আর ফেস দিয়ে ভিডিও করতে পারবো। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো, চলো। আলতা পড়ানো হচ্ছে, বল আমার বান্ধবী ছেলে আসছে, হ্যাঁ আমার বান্ধবী আসছে, আমার বান্ধবীরা আসছে, সবাই আলতা পড়াচ্ছে, বউকে নিয়ে সবাই ব্যস্ত, বউকে আলতা পড়ানো হচ্ছে এখন, আলতা পড়ানো শুরু বাদ, আলতা পড়ানো দিয়ে শুরু বাদ, আরম্ভ। তাহলে বলো তোমার দিদি পড়া দিচ্ছে, তুমি বলো। এই তো সবাই মিলে এখন আলতা পড়ানো হচ্ছে, তারপরে বাদ বাকি সব প্রোগ্রাম গুলো দিকে ঠাকুর মশাইও চলে আসছে। তো গাইস দেখো, এই কাকিমারাটা কিন্তু আমার বেবি শাওয়ারের প্রোগ্রামে একটা মুখ্য ভূমিকা গ্রহণ করেছে। মানে সে মানে আশেপাশে যা হেল্প দরকার হচ্ছে না কেন, সবই কাকিমারাটাই করে দিচ্ছে। তো দেখো, এখানে পুরোহিত মশাই চলে এসছে, এখন হলো পঞ্চামৃত, যেটা সেটা খাওয়াবে। তবে ভাবছি যে সকাল সকাল এই মানে কি বলো বাসি জিনিস মানে কি বলো কাঁচা দুধ খেতে যে কতটা কষ্টকর ব্যাপার। তো যাই হোক, এটা তো খেতেই হবে, নিয়মের ব্যাপার। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা, কিন্তু কেউ স্কিপ করো না। তো গাইস দেখো, এখন হলো সকালে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, কারণ একটু পরেই সাজুগুজু করতে বসবো। তো তোমরা সাথে থাকো আর আজকে পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, সাজাগুজো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই বৌদি খুব সুন্দর করে সাজিয়েছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো যাই হোক, বৌদি অনেক দূর থেকে কষ্ট করে এসছে, তাই না, পুজোর সময় সময় দিয়ে, সেই জন্যই বৌদিকে খুব ভালো লাগে যে বৌদিকে আমি বলি যখনই বৌদি তখনই চলে আসে, আর খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, বৌদি এখন যাবে বৌদির পুজোর সময়, ঠিক আছে চলো টাটা, তোমাদের পরে।
গাইস দেখো ফাইনালি কিন্তু সেই সময়টা চলে এসেছে, মানে আমাদের বাঙালিদের মধ্যে যে সাধের প্রোগ্রাম সেখানে কিন্তু পায়েস খাওয়াটা কিন্তু একটা প্রধান একটা নিয়ম বলতে পারো। তো আমিও বসে গেছি সেই পায়েস খেতে, মানে এখন যা যা নিয়ম আশীর্বাদ পাবো সে সমস্ত কিছুই হবে। আর এই সাধের প্রোগ্রামটা কিন্তু টোটালি অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা নতুন জীবন শুরু হতে চলেছে, কারণ একটা মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্প। এতদিন কারণ মেয়ে থেকে কারো স্ত্রীও হয়েছি, সেই স্ত্রীর জার্নিটা কমপ্লিট করে এখন কিন্তু নতুন মা হয়ে ওঠার জার্নিটা শুরু হচ্ছে। আর প্রতিটা মেয়ের জীবনে আজকের এই দিনটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি, যে এখন সেই নতুন অতিথিকে নিয়ে নতুনভাবে জীবনটা কিন্তু আবার সাজিয়ে উঠবে। মানে সেই নতুন অতিথি যখন বাড়িতে আসবে তাকে নিয়ে প্রতিটা দিনই কিন্তু নতুন নতুন দিন হিসাবে যাবে। তো দেখো এই ছোট্ট পুচকে দেওর, মানে ছোট্ট একটা গোপাল ঠাকুর, মানে আমাদের পায়েস যে খাওয়ায় সেটা হলো ভাই বা দেওর এরা খাওয়ায়। তো আমার তো সেরকম ভাই দেওর কেউ নেই, তো যাই হোক এখানে হলো এই পুচকেটা হলে আমাকে পায়েস খাওয়াবে, আর সাথে বসেছিল আমার বুনু আর ও হচ্ছে হীরা। তো যাই হোক এরা দুজন আমার সাথে খেতে বসেছে, সাথে তো কাউকে বসতে হবে। তো দেখো এখন চলছে হলো সেই আশীর্বাদ পর্ব, মানে সবাই এসছে তাদের আশীর্বাদ দিচ্ছে যাতে আমার নতুন জীবন খুব ভালো মতন হয় এবং আগামী দিনগুলো যাতে খুবই ভালোভাবে কাটে। তো দেখো এখন যে আশীর্বাদ দিচ্ছে, ইনি হলেন মানে আমার শাশুড়ি মায়ের মামি হয়, মানে ওই দিদা মামি দিদা এরকমটা, ওনার বাড়ি হলো ধুপগুড়িতে। তো যাই হোক ওনাদেরকে কখনো ব্লগে দেখাইনি, তো আজকে যেহেতু ভিডিওটা হচ্ছেই তো তখন আশীর্বাদ পর্ব চলছিল, তো তাতেই ওনাকে দেখিয়ে দিলাম। আর এখন হলো একে একে সবাই আমাকে আশীর্বাদ করবে যাতে আমার যে ছোট্ট নতুন বেবিটা সে জানি সুস্থ থাকে, ভালো থাকে এবং সে জানি খুব সুন্দরভাবে এই পৃথিবীতে আসে। হাতে আর কয়টা দিনের অপেক্ষায় রয়েছে, কারণ আমার এই বেবি শাওয়ারের প্রোগ্রাম ছিল হলো 16 অক্টোবর। তো অক্টোবর এখন হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পড়ে গেছে। তো তোমাদেরকে অনেকদিন পরই এই ব্লগটা শেয়ার করছি, কারণ এতদিন ব্লগটা শেয়ার করিনি, কারণ আমরাও একটা টেনশনে ছিলাম যে এই যাতে সব কিছু ঠিকঠাকভাবে থাকে। তো দেখো এখন আমাকে খেতে দিয়েছে, তো দেখো থালাটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো আমি কি কি খেতে পছন্দ করি না করি সবটা দিয়ে কিন্তু সুন্দর সাজিয়ে দিয়েছে। তবে আমার যেটা মেন রিকোয়ারমেন্ট ছিল সেটা হলো ফ্রাইড রাইস, কারণ ফ্রাইড রাইস খেতে আমি খুবই ভালোবাসি। তো দেখো এখানে ডাল আর ডালের পরে কিন্তু মিষ্টিটা, ডালের পরে কেউ মিষ্টি খাবে না, তো মিষ্টির প্লেটটা পাশে ছিল। আর এটা হলো মাবদা মাছের সরষে বাটা, আর এখানে পনিরটা দেয়নি, পনিরটা পরে দিয়েছে, ভুলে গেছে। আর এটা হলো কাতলা মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট, চাটনি, আর মিষ্টিটা কিন্তু ওই পাশে ছিল। আর পায়েস তো আগেই খাওয়া হয়ে গেছে। তো যাই হোক রান্নাবাড়ি কিন্তু খুব ভালো হয়েছে। এদিকে আমার থালে দিয়েছিল 5 রকমের ভাজা, আর যা যা মেনু হয়েছিল ভাত, ফ্রাইড রাইস, বেগুন ভাজা, তারপরে মিষ্টি কুমড়ার চপ, পাবদা মাছ ভাজা, তারপরে হলো কাতলা মাছের ভাজা। তো যাই হোক এই সমস্ত কিছু দিয়ে খেতে দিয়েছে। তো যাই হোক যারা নিমন্ত্রিত ছিল তারা যে প্রত্যেকে এসেছে, আর প্রত্যেকে এসে খুবই এনজয় করেছে। তো দেখো এখন শুরুতে চলেছে একটা হলো মজার খেলা, তবে জানি না এটা সত্যি হয় কি না। তবে দেখো এখন আমি কোনটা উঠাই, মানে কোনটা উঠিয়েছি তোমরা কি গেস করতে পারছো বলো? আমি প্রদীপ উঠিয়েছি নাকি ওই যে কী বলে শিল নোড়া সেটা উঠিয়েছি? তো কোনটা মানে কোনটা উঠালাম সেটা তোমরা কিন্তু দেখো, আর দেখে তোমরা গেস করো যে আমাদের বাড়িতে নতুন অতিথি কে আসতে চলেছে। তারপরে এটা কি আগু মতো করে দিবে, এটা এখানে লাগাই দাও, তাই মনে হয় আমি নেই ওই পানটা দেবে, পানটা মুখে দিচ্ছি এক দাও হয়ে গেছে। তো গাইস দেখো এখন কিন্তু সবাই খেতে বসে পড়েছে, সব নিয়মকানুনের পালাও শেষ, মানে আমার যতক্ষণ না পর্যন্ত খাওয়া না হচ্ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ খেতে বসতে পারছিল না। তো যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে পড়ছে খেতে, আর যেটা আমাদের বাড়ির মানে প্রধান নিমন্ত্রিত মানুষ বরমশাই, তো সেও খেতে বসে পড়েছে। তো যাই হোক ওদেরও খাওয়া দাওয়া, আরেকগুলো হলো ফটোগ্রাফার দাদা, ওরা এসেছিলো জলপাইগুড়ি থেকে। তো যাই হোক এদেরও খাওয়া দাওয়া হয়ে গেলে
তারপরে যাবো হলো আমরা ফটোশ্যুট করতে। আর এই যে দিদিগুলো দেখতে পাচ্ছ, এ হলো মৌসুমি, মৌসুমি আমাকে মেহেন্দি পরিয়েছিল। আর এরা হলো সবাই পার্লারের দিদিরা, মানে ওরা পার্লারের কাজ শিখে থাকে। আর ওইদিকে হলো গুটিশ, মানে আমার দেওর, আর এদিকে হলো পিসি, এরা সবাই খেতে বসে পড়েছে। কিন্তু সবার সাথে কিন্তু আমি ভিডিওটা শেয়ারই করতে পারিনি, সবাইকে ভিডিওতে নিতে পারিনি, কারণ হলো মানে আমি তো সেদিন এতটাই ব্যস্ত ছিলাম। যাই হোক, তো এরপরে আমরা চলে এসেছি হলো পার্কে একটুখানি ফটোশ্যুট করতে। মানে বাড়িতে ফটোশ্যুট করছিলাম কিন্তু এতটাই ভিড় ছিল যে করতে পারছিলাম না। তো যাই হোক, সেজন্য আমরা পার্কে এসেছি, পার্কে এসে ফটোশ্যুট করছি। এরপরে হলো দেখা যাক, দেখো আমরা কিছু রিলসও বানিয়েছিলাম, মানে আমাদের ছোট্ট নতুন বেবিটাকে ডেডিকেট করে কিছু রিলস বানিয়েছি। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর এরপরে থাকছে হলো আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও, কারণ বুঝতেই পারছো আগামী দিনগুলো কিন্তু আরও অনেক 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 সুন্দর হতে চলেছে। তো রিলস তো কিছুতেই আমার বরমাসই বানাতে চায় না, তো যাই হোক জোর করে বানিয়েছি। মানে আমি অনেক বলার পরে মানে রাগ টাগ করে বানিয়েছি, যেহেতু আমার ইচ্ছে ছিল তো সেজন্য বানিয়েছে, কিন্তু বানাতে কিন্তু চাইনি। তো যাই হোক, আমার যেহেতু রিলস বানাতে ভালো লাগে তো সেজন্যই। তবে আজকের এই প্রোগ্রামটা কিন্তু ওভারঅল খুবই ভালো গেছে, আমরা তো খুবই এনজয় করেছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাইস দেখো, এখন চলছে হলো কেক কাটিং পর্ব। আর আমার এই বেবি শাওয়ারের প্রোগ্রামে যা যা ইচ্ছা ছিল তো সবই পূরণ করে নিয়েছি। মানে কি বলবো, ফটো তুলতে বা যে কোনো মেমোরি বানিয়ে রাখতে কিন্তু কে না ভালোবাসে, সেরকমটাই আমিও কিন্তু খুবই ভালোবাসি। তো দেখো এখন চলছে হলো সেই কেক কাটিং, মানে এগুলো সব যে বাচ্চা পার্টি আমাদের বাড়ির, মানে আমার ননদ, আমার বুনু, তারপরে আরও যা বোনরা ছিল সবাইকে নিয়েই করা, যারা যারা ছিল দেওয়ারা, তো সবাই মিলে একসাথে করেছি, তো খুবই এনজয় হয়েছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপরে থাকছে হলো আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আজকের দিনটা তো বোঝোই যে এত রিচুয়ালসের মধ্যে ছিলাম, সবাই আসছিলো, সবার সাথে দেখা সাক্ষাৎ করা, কথা বলা, তো সব কিছু ক্লিপ নিতে পারিনি, মানে কে কে এসছিলো, কী কী মেনু, কী কী খাওয়া দাওয়া হলো, তো সবটা শেয়ার করতে পারিনি। মানে আমার থালে যা যা ছিল সেগুলোই শেয়ার করছি। তবে এখন একটা মনে মনে টেনশান রয়েছে যে এত কিছু হলো, এরপরে আগামী দিনগুলো জানি খুবই সুন্দর হয়। এরপরে রয়েছে আরও কিছু ফটোশ্যুট, আর কালকে রয়েছে হলো আমার বাসাদ, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন চলছে হলো আমাদের ফটোশ্যুট, তো ও নিয়েছে ইটস এ গার্ল আর আমি নিয়েছি ইটস এ বয়। তো আমাদের কোনটা হবে না হবে কী হবে সেটা তো আমরা জানি না, তবে সেটা কিন্তু একটা বেশ কৌতূহলের মধ্যেই রয়েছি, আমিও রয়েছি, আমাকে সবাই রয়েছে কৌতূহলের মধ্যে যে কী হবে আর কী না হবে। তো যাই হোক, যেই আসুক না কেন সে যেন সুস্থ সবলভাবে এই পৃথিবীর আলো দেখতে পারি, এটাই ভগবানের কাছে কামনা করি। মামি দোলনায় বসছে, শুয়ে পড়লো দোলনাতে, শুয়ে পড়ে নাই আজকের দিনটা তো প্রচন্ড হুড়ে হুড়ের মধ্যে গেল, সেভাবে মানে দেখাতেই পারিনি ভিডিওর মধ্যে। আজকে হলো কি বলবো, এত হুড়োহুড়ি ছিল যে কালকে আবার আসবে মারা, কালকে বাসিসাদ, কালকে তো ঝামেলা নেই, কালকে সবাইকে দেখানো যাবে, কালকে তো খাওয়ার ওখানে থাকতে পারবো না, আজকে তো খাওয়ার ওখানে মা ছিল না, কালকে থাকবে, কালকে দেখা হবে তোমাদের সাথে। তো এখন ওরা বেরিয়ে যাচ্ছে, চলো তাহলে যাওয়া যাক তোমাদের সাথে, পরে আবার পরে দেখা হচ্ছে, চলো। তো গাইস দেখো, এদিকে গেস্টরাও কিন্তু বাড়ি থেকে চলে গেছে, কিন্তু আমার আর ফটোশ্যুট আর রিলস করা, ভিডিও বানানো, এই সমস্ত কিছু শেষ হচ্ছে না। আর এদিকে বাড়ির সবাই বকা দিচ্ছে যে সারাদিন এত পরিশ্রম হয়ে গেছে, তো কখন রেস্ট নেবো না নেবো। তবে আমি বলছি যে আর একটু ফটো তুলবো, কারণ আজকে সারা রাত মানে যদি ফটোও তুলি তাও মনে হয় ফটো তোলাটা কমপ্লিট হবে না, কারণ কি বলতো, জীবনে এরকম একটা দিন কিন্তু একবারই আসে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের আবার
আশিসাদের ব্লগ নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা কিন্তু অনেক 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 আশীর্বাদ করো যাতে আমার আগামী দিনগুলো কিন্তু সুন্দরভাবে কাটে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো তাহলে আমি আমার ফটোশ্যুটগুলো চালিয়ে যেতে থাকি।